এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। মুন্সিগঞ্জের লোহজংয়ে শিমুলিয়া বাংলা বাজার ঘাটে চলছে বিধিনিষেধের কড়াকড়ি। পণ্যবাহী গাড়ি, রোগীবাহী অ্যাম্বুলেন্স, অতি জরুরি ও রাষ্ট্রীয় কাজে ব্যবহৃত যানবাহন পারাপারে 15টি ফেরি চলাচল করছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের কর্মী সমর্থক সহ 39 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার করা হলো 191 জনকে। ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে খেলতে গিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হলো সায়েম, জিহাদ ও আহাদ। দুপুর 2টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, 5 বন্ধু মিলে গোসল করতে গিয়েছিল নদের পাড়ে, সে সময় 3 জন ডুবে যায়। বগুড়ার নন্দীগ্রামে 6 বছরের শিশু সিয়ামকে হত্যার ঘটনায় তার নানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে নিজ কার্যালয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত মালতী বেগম।